నిజరి జగరి మగ ప మధ పని ధ ని రే సారి సని ధ ప మ ప ధ ని సారి సని ధ ప మ ప గ మ ధ ప గ మ రి సా 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 సని ధ ప మ ప ధ ప గ మ రి స ని రే సా 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 గ మ ధ ధ ని ధ సా గ మ ప మ మ మ మ మ మ రి గ మ గ ప రి సా. নমস্কার, আমি কৌশিক এবং প্রথমে আপনাদের সবাইকে অনলাইন মিউজিক লার্নিংয়ের প্রথম পর্বে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করেছিলেন এবং অনেকেই মেসেজও করেছিলেন হোয়াটসঅ্যাপে এবং আমার ফেসবুক পেজে যে দাদা আপনি আপনার মিউজিক এক্সপিরিয়েন্সগুলো বা আপনার মিউজিক নলেজগুলো আমাদের সাথে শেয়ার করুন যাতে আমরা একটু হেল্পফুল হই। সো বেসিক্যালি মিউজিক নলেজ বা মিউজিক এক্সপিরিয়েন্স বলতে আমি যা বুঝি সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। সো আপনি যদি একজন মিউজিক ইন্টারেস্টেড পার্সন হন, যদি আপনি মিউজিক খুব ভালোভাবে শিখতে চান, দেন আপনাকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক মাস্ট বি শিখতেই হবে, সেটা একটু কম বা বেশি। বাট আপনাকে অ্যাকচুয়ালি মিউজিক থিওরি জানার জন্য বা মিউজিকের যে নোটসগুলো থাকে, যে ফর্মুলাগুলো থাকে এবং আপনাকে গলাটাকে তৈরি করার জন্য আপনাকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখতেই হবে, ওটা ছাড়া আপনি অ্যাকচুয়ালি ভালোভাবে গাইতে পারবেন না। গাইতে তো পারবেন আপনি, বাট সেখানে পারফেকশনের অভাব থাকবে, সেখানে ফিলিংসের অভাব থাকবে। হয়তো এমনটা হবে যে আপনি গাইতে চাচ্ছেন একটা গান বাট আপনার গলাটা সেটা ডেলিভারি করতে পারছে না। কজ একটাই যে আপনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ট্রেন্ড না, এটাই একটা রিজন, মোস্টলি রিজন। সো তাই আমি অ্যাকচুয়ালি বেসিকলি আপনাদেরকে পার্ট টু পার্ট করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ওপর যে লেসেন্সগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। এবং সেটা শেখানোর আগে মিউজিক থিওরি, যেটা বেসিক মিউজিক থিওরি, যে নোটসগুলো যেগুলো থাকে কোথার থেকে কী করতে হবে এবং হারমোনিয়ার মধ্যে কোন নোটসগুলো কীভাবে কাজ করে, এরকম অনেক ব্যাপার থাকে অ্যাকচুয়ালি। তো সেগুলো আমি প্রথমে আপনাদের শেখাবো, দেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে নেক্সট স্টেপে যাব। কারণ প্রথমে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে কোথার থেকে কী নোটস ধরবে, অ্যাকচুয়ালি সারেগামা পা হারমোনিতে বের করার নিয়মটা কী, কোন নোটসগুলো বাজালে সারেগামা পা লাগবে। সো এই ধরনের অনেক রকম কিছু ফর্মুলাস থাকে। তো যাই হোক, আমি প্রত্যেক সপ্তাহে একটা করে মিউজিক লেসেন্স আপনাদের জন্য তৈরি করব এবং হয়তো সোমবার বা মঙ্গলবারে আপলোড করব। তো আপনারা যদি চান তাহলে আপনারা এখান থেকে শিখতে পারেন, আদারওয়াইজ আপনারা যদি প্র্যাকটিক্যালি কোথাও শিখতে চান, মানে প্র্যাকটিক্যালি যদি শিখতে চান, দেন আপনারা আপনাদের লোকাল এরিয়া অনেক টিচার আছে যেখানে খুব ভালোভাবে আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন, সেখানেও শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। সো চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট লেসেন শুরু করার আগে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যাতে ভিডিওর কোনো অংশ স্কিপ না করেন, বিকজ প্রত্যেকটি অংশের সাথে রিলেটেড। সাপোজ আপনি যদি কোনো অংশ স্কিপ করেন দেন হয়তো আপনার পরের অংশটুকু বুঝতে অসুবিধে হতে পারে। সো আমি ফার্স্টেই বলছি যে আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, অ্যান্ড আই হোপ যে আপনাদের ভোকাল মিউজিক থেরাপি নিয়ে যত কনফিউশন আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। সো গাইজ, আমরা বেসিক্যালি যে সমস্ত মিউজিকগুলো শুনতে পাই সেটা ওয়েস্টার্ন মিউজিকই হোক, সেটা বলিউড মিউজিকই হোক বা সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকই হোক, যত মিউজিক আমরা শুনি, ইনস্ট্রুমেন্টালও হতে পারে বা ভোকালও হতে পারে, সেগুলো বেসিক্যালি 60টি নোটসের ওপর ডিপেন্ড করে হয়। সেই 60টি নোটসের বাইরে কোনো মিউজিক অ্যাকচুয়ালি হয় না। সেই 60টি নোটসকে আমরা ওয়েস্টার্ন মিউজিকের ল্যাঙ্গুয়েজে বলতে পারি সি ডি ই এফ জি এ বি। এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে আমরা যে 60টি নোটস বেসিক্যালি ব্যবহার করে থাকি সেগুলো হলো সা রে গা মা পা ধা নি, এই 60টি নোট। সো গাইজ, আমরা হয়তো প্রায়ই ভাবি যে এই 60টি সুরের ওপর ডিপেন্ডস করেই পৃথিবীর সমস্ত মিউজিক তৈরি হয়, বাট ফর্চুনেটলি এই 60টি সুরের ভেতর আরও 5টি সুর লুকিয়ে থাকে যেগুলোকে ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজের ভাষায় শার্প নোট বা ফ্ল্যাট নোট বলে এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভাষায় সেগুলোকে তীব্র সুর বা কোমল সুর বলে। সো চলুন আর একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সো গাইজ, মিউজিক শেখার ক্ষেত্রে আমরা অক্টেভ কথাটির সঙ্গে ভীষণ পরিচিত। অ্যাকচুয়ালি এই অক্টেভ কথার মানে কী? বেসিক্যালি অক্টেভ হলো 8টি নোটসের কম্বিনেশনকে বলা হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে এই 8টি নোটস হলো সা রে গা মা পা ধা নি এবং আবার ওপরের অক্টেভে সা। সো গাইজ, বেসিক্যালি আমরা যখন কোনো মিউজিকে ভোকাল শুনতে পাই সেই ভোকালটি 3টে অক্টেভের ওপর বেস করে করা হয়, সেটি হলো লোয়ার অক্টেভ, মিডল অক্টেভ এবং আপার অক্টেভ। সো গাইজ, এই যে অক্টেভগুলো হয় এই অক্টেভগুলোর প্রত্যেকটি নোটস একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি মেনটেন করে। সাধারণত 20 থেকে 20,000 হার্টসের ফ্রিকোয়েন্সির মধ্যে যে সাউন্ড প্রডিউস হয় সেই সাউন্ডকে হিউম্যান মাইন্ড অবজার্ভ করার বা শোনার শক্তি রাখে। সাধারণত এই যে অক্টেভগুলো আছে
আপার অক্টেভ, লোয়ার অক্টেভ এবং মিডিল অক্টেভ। এই অক্টেভের যতগুলো নোটস আছে এই নোটসগুলো এই 20 হার্টস থেকে 20,000 হার্টসের ফ্রিকুয়েন্সির মধ্যেই সাউন্ড প্রডিউস করে। সো গাইজ, যেহেতু আমি আপনাদের ভোকাল মিউজিক্সের ওপর লেসেন্সগুলো দিচ্ছি, সেহেতু আমি আপনাদের প্রথমে সাজেস্ট করবো যে আপনি একটা ইনস্ট্রুমেন্ট কিনুন, সেটা হারমোনিয়াম হতে পারে বা সেটা কিবোর্ডও হতে পারে। বাট বিগিনার্সদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা একটা হারমোনি কিনুন, কারণ হারমোনির থেকে যে সাউন্ড প্রডিউস হয় ওটাতে আপনাদের মিউজিকের প্রতি কনসেন্ট্রেশন বেশি ভালো থাকে। সো আমি আপনাদের এখন হারমোনির মধ্যে কিছু নোটস এবং কিছু স্কেল ফর্মুলা আপনাদের বলে দেবো, যেগুলোর মাধ্যমে আপনি আপনার সুবিধা মতন বা আপনার গলার ক্যাপেবিলিটি অনুযায়ী আপনি যে কোনো স্কেলে সারেগামা পা যে নোটসগুলো থাকে সেগুলো আপনি বের করতে পারবেন। সো গাইজ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি কিবোর্ড রয়েছে এবং এই কিবোর্ডের মধ্যে 5টি অক্টেভ রয়েছে, এবং এই 5টি অক্টেভের মধ্যে যেহেতু আমরা ভোকালসের লেসেন্স নিচ্ছি সেহেতু আমাদের 3টি অক্টেভের দরকার। সো আমরা মিডল অক্টেভ হিসেবে C3কে ধরে নেব, লোয়ার অক্টেভ হিসেবে C2কে ধরে নেব এবং আপার অক্টেভ হিসেবে C4কে ধরে নেব। সো মিডল অক্টেভ হিসেবে C3কে যদি ধরি তাহলে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে নোটসগুলো পাচ্ছি সারেগামা পাধা, সেগুলো হচ্ছে C D E F G A B, অ্যান্ড আবার আপার অক্টেভের C4। সো কেমন হচ্ছে? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আমি আবার রিপিট করছি গাইজ, আমি C3কে মিডল অক্টেভ হিসেবে ধরে নিলাম, C4কে ধরে নিলাম আপার অক্টেভ হিসেবে এবং C2কে ধরে নিলাম লোয়ার অক্টেভ হিসেবে। সো বেসিক্যালি যে স্কেলের উপর আমরা সারেগামা পাধা নিশা এই 8টি নোটস বের করব সেই স্কেলটা ধরে নেব। তো C3র উপর আমি বের করছি, তো C3কে আমি সা হিসেবে ধরে নিলাম। C3কে যদি আমি সা হিসেবে ধরি দেন তারপর আমাকে আরেকটা স্টেপ নিতে লাগবে, ওয়ান স্টেপ বলতে এক স্টেপ এটা, অ্যান্ড দেন হাফ স্টেপ বলতে C3 থেকে এটা হাফ স্টেপ, মিন্স এখান থেকে এটা হাফ স্টেপ, এখান থেকে এটা ফুল স্টেপ। সো সারেগামা পাধা নিশা বের করার যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমে আমাকে রুট নোট, মানে যে স্কেলে আমি সারেগামা পাধা নিশার যে নোটসগুলো আছে যে স্কেলের ওপর ডিপেন্ডস করে আমি বের করব সেটা রুট নোটটাকে ধরতে লাগবে, মিন্স C3কে আমি সা হিসেবে ধরবো। C3কে যদি সা হিসেবে ধরি দেন আমাকে তারপর ওয়ান স্টেপ নিতে লাগবে, ওয়ান স্টেপ মানে ডি, দেন সা রে, দেন আবার ওয়ান স্টেপ গা, দেন আবার হাফ স্টেপ মা, দেন আবার ওয়ান স্টেপ পা, দেন আবার ওয়ান স্টেপ ধা, দেন আবার ওয়ান স্টেপ নি, দেন আবার হাফ স্টেপ ওপরের অক্টেভের সা। সো কী পাচ্ছি? ওয়ান রুট নোট, ওয়ান স্টেপ, ওয়ান স্টেপ হাফ স্টেপ, ওয়ান স্টেপ, ওয়ান স্টেপ, ওয়ান স্টেপ হাফ স্টেপ। সা রে গা মা পা ধা নি সা। সো বেসিক্যালি ফর্মুলাটা কী পাচ্ছি আমরা? রুট নোট, দেন ওয়ান স্টেপ, দেন ওয়ান স্টেপ, দেন হাফ স্টেপ, দেন ওয়ান স্টেপ, দেন ওয়ান স্টেপ, দেন ওয়ান স্টেপ, দেন হাফ স্টেপ। ঠিক একই রকমভাবে যদি আমি সি শার্পে যদি সারেগামা পাধা নিশা বের করতে চাই দেন তাহলে আমাকে ঠিক একই ফর্মুলো ইউজ করতে হবে। সো সি শার্পকে যদি আমি রুট নোট হিসেবে বা সা হিসেবে ধরি দেন আদার নোটসগুলো ঠিক এরকমভাবে বেরোবে, সা রে গা মা পা ধা নি সা, আবার সি শার্পে গিয়ে সা লাগলো অপর অক্টেভে সা। সো বেসিক্যালি রুলসটা একই থাকলো। রুলসটা কেমন হচ্ছে? সা, দেন ওয়ান স্টেপ রে, দেন আবার ওয়ান স্টেপ গা, দেন আবার হাফ স্টেপ মা, দেন আবার ওয়ান স্টেপ পা, দেন আবার ওয়ান স্টেপ ধা, দেন আবার ওয়ান স্টেপ নি, দেন আবার হাফ স্টেপ ওপরের অক্টেভে সা। সো বেসিক্যালি রুলসটা হলো আপনি যে স্কেলের সারে গামা পাধা নি এই নোটসগুলো বের করতে যাবেন সেই স্কেলের ওপর ডিপেন্ডস করে প্রথমে আপনাকে রুট নোট নিতে লাগবে, তারপর ওয়ান স্টেপ, তারপর ওয়ান স্টেপ, তারপর হাফ স্টেপ, তারপর ওয়ান স্টেপ, তারপর ওয়ান স্টেপ, তারপর ওয়ান স্টেপ, দেন হাফ স্টেপ। বেসিক্যালি কী দাঁড়াচ্ছে? রুট নোট, ওয়ান স্টেপ, ওয়ান স্টেপ হাফ স্টেপ, ওয়ান স্টেপ, ওয়ান স্টেপ, ওয়ান স্টেপ হাফ স্টেপ। সা রে গা মা পা ধা নি সা, দ্যাটস লাইক দ্যাট।
সো গাইজ, আমি আগেও বলেছিলাম যে বেসিক্যালি মিউজিকের ক্ষেত্রে 7টি নোটস ছাড়া আরও 5টি নোটস থাকে যেগুলোর উপর বেস করে সমস্ত মিউজিক তৈরি হয়। তো বেসিক্যালি ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে যে 7টি নোটসের কথা আমি বলেছিলাম সেটা হলো সি ডি ই এফ জি এ বি, এবং যে এক্সট্রা যে 5টি নোটস আছে এগুলোর মধ্যে লুকিয়ে আছে সেগুলো হলো সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প অ্যান্ড এ শার্প। এগুলোকে আমি ফ্ল্যাটও বলতে পারি, যেমন ডি ফ্ল্যাট, ই ফ্ল্যাট, জি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট। অ্যান্ড ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে আমি যে 7টি নোটসের কথা, বেসিক যে 7টি নোটস যেটা কথা আমি বলেছিলাম সেগুলো হলো সা রে গা মা পা ধা নি, এবং যে এক্সট্রা 5টি নোটস সেগুলো হলো কোমল কোমল সুর বা তীব্র সুর, সেগুলো হলো রে এটা কোমল রে, গা এটা কোমল গা, মা এটা তীব্র মা, ধা এটা কোমল ধা, এবং নি এটা কোমল নি। সো বেসিক্যালি কটা হলো সা রে গা মা পা ধা নি, এবং এটা কোমল রে, এটা কোমল গা, এটা তীব্র মা, এটা কোমল ধা, এটা কোমল নি। সো বেসিক্যালি 12টা নোটস হলো। সো আমি যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে সা রে গা মা পা ধা নি সা সমস্ত শুদ্ধ নোটসগুলো লাগাই তাহলে সাউন্ডটা ঠিক এমন হবে। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এন্ড যদি আমি কোমল নোটস এবং তীব্র নোটসগুলো লাগাই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে তাহলে ঠিক এমন হবে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আপনারা হয়তো ডিফারেন্সটা বুঝতে পেলেন। সো বেসিক্যালি এটাই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে স্কেল ফর্মুলা। তো এভাবে আপনি যে কোনো নোটসের ক্ষেত্রে যে কোনো স্কেলের নোটসগুলো আপনি বের করতে পারবেন সো ইজিলিভাবে। সো আমি আশা করবো যে আপনাদের মিউজিক থিওরি নিয়ে বা ভোকাল মিউজিক থিওরি নিয়ে যত আর কি কনফিউশন ছিল, স্কেল ফর্মুলা নিয়ে যত কনফিউশন ছিল, এবং আপনার হয়তো কোনো জায়গায় আপনি মিউজিক শিখছেন সেখানে হয়তো আপনাকে টিচার যে স্কেলে শেখাচ্ছে সেই স্কেলে কমফোর্ট হচ্ছে না, আপনার ওপরের অক্টেভে যেতে অসুবিধা হচ্ছে, সো আপনি বেসিক্যালি যে কোনো আপনার এক স্টেপ নিচে বা হাফ স্টেপ নিচে আপনি ওই স্টেপ ওই স্কেল থেকে আপনি সা রে গা মা পা ধা নি সা বের করে নিন অ্যান্ড দেন ওটার উপর রেয়াজ করুন। সো গাইজ, ভোকাল মিউজিক থিওরি নিয়ে আপনাদের যত কনফিউশন ছিল আশা করি সমস্ত কনফিউশন দূর হয়ে গিয়েছে এই ভিডিওটি দেখার পর। অ্যান্ড আপনার যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে দেন আপনি নিচে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত রকম উত্তর দেওয়ার। এবং আমার যে নেক্সট ক্লাস, নেক্সট যে লেসেন সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে বিগিনার্সদের ক্ষেত্রে তারা কী করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের রেয়াজ শুরু করবে সেটার উপরে আর কি আমি নেক্সট ভিডিওটা বানাবো খুব শীঘ্রই। সো যদি আপনি বাড়িতে বসেই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক খুব ভালোভাবে শিখতে চান দেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, আদারওয়াইজ আপনি যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করুন। সো গাইজ, আজকের মতো এতটুকুনি, খুব শীঘ্রই আসছি অন্য একটা এপিসোডের সঙ্গে। টাটা।